ইলেকশন কমিশনের মুখ বন্ধ, তালা লাগানো, উপরে গিয়ে সেটাই দেখছে। সবাই বসে আছে বরণ করবে বলে, দেখাবে বলে, কাগজের পর কাগজ ডিকশনারি নিয়ে বসে আছে তারা, ফাইল নিয়ে। আমরা কি কি করেছি? ওই ঘরটা করতেই বন্ধ আছে, কেউ দেখতে পায়নি ওনাদেরকে, কেউ আওয়াজ শোনেনি ওনাদেরকে। ওনাদেরকে সব ঘুরেছেন, সব জায়গায় গেছেন। মহিলা কমিশনের কাজ কি হয়েছে আমি জানি, আমি ছিলাম এক বছর মহিলা কমিশনে, আরো খারাপ থেকে খারাপ হয়েছে। আর এনারা বলছেন ওনারা নাকি সব কিছু কাজ করেছেন। আজকে ন্যাশনাল কমিশনকে তার ডাকা উচিত ছিল, তার উচিত ছিল যে একের পর এক এভিডেন্স নষ্ট হচ্ছে, আমরা এখনো পর্যন্ত সেটা কিছু করতে পারছি না। তার মানে তারা হচ্ছে মহিলা কমিশন না, তৃণমূলের মহিলাদের পার্টি অফিস হয়ে গেছে এটা। লজ্জা লাগে যে একজন মহিলা হয়ে মহিলা কমিশন তিনি তারা যদি আজকে চুপ করে থাকে, তাহলে শুধু শুধু তারা নানা রকম সরকারি সুবিধা নিয়ে যাবে, ওপরে চারতলায় বসে থাকবে, এসি ঘরে বসে থাকবে, আর মেয়েটার বিচার করবে না। আর আমরা যখন গেছি বলছে আপনাদেরকে আমরা নিমন্ত্রণ করেছিলাম, তাহলে এতগুলো লোককে অ্যারেস্ট করা হয়েছে কেন? আমাকে কেন ডিটেন করা হয়েছিল? আমরা তো আসতেই পারতাম না। তাহলে কেউ একটা মিথ্যা কথা বলছে, নয় মহিলা কমিশন মিথ্যা কথা বলছে, নয় পুলিশ মিথ্যা কথা বলছে। তো মহিলা কমিশনে আমাদের আজকে কর্মসূচি ছিল তালা লাগানো, তাদের মুখে তালা আছে, তাদেরকে বলা হয়েছে কোনোভাবে যেন বাংলায় যদি আওয়াজ তুলতে না পারেন আর ইউপি মণিপুরে যদি গিয়ে আওয়াজ তোলেন, তাহলে মুখটাকে বন্ধ রাখুন, আগে নিজের বাড়ির মেয়েকে দেখুন, তারপর পরের বাড়ির।